মতো তুমি চট করে কি কাও, সে যেন বড়নাথ বুকে ন্যায় পরে আমার ঘরে আসে। আর আর রাঘবকে তুমি কে বোঝাও, সে নিশ্চয়ই সব কথাই শুনেছে। এমা ভগবান, আমি যেন কোনো অন্যায় না করে থাকি, কোনো অন্যায় না করে থাকি। তুমি যা করেছো, যে সাহস তুমি দেখিয়েছো আদর্শের জন্য, তা কতজনই বা পারে। এর জন্য তো ঝড় উঠবেই বাবা, কিন্তু সময়ের সাথে সাথে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি চলো তো বাবা, তোমাকে ভূপালের হাতে গিয়ে দিয়ে আসি। ও ভূপাল বাবুর তো আবার ঘুম দেরি করে ভাঙে। এসো এসো এসো, সব ঠিক হয়ে যাবে। এসো তুই যদি চেষ্টা না করিস, তাহলে তো তুই কোনো সংসার করতেই পারবি না। তোকে নিজে এগিয়ে যেতে হবে। রাঘব বড় ভালো ছেলে, তবে তোকে তো বুঝতে হবে যে ও এ নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে করেছে। আমি জানি আপনি কি বলতে চান, আপনার সংকোচ বোধ হচ্ছে। তো খুশি তাই করতে পারো, সে ওদিকে তোমার আছে। তুমি আমাকে সংসার করতে কইও না, আমি আর অপরাধের বোঝা নিতে পারছি না দিদিমা, পারছি না আমি। দিদিমা তুমি আমাকে কাশি পাঠিয়ে দাও, তাহলে দেখবে সব দিক রক্ষে পাবে। আমাদের তালপুকুরের মহালে আজই রওনা দেব। হ্যাঁ মধুর, আজই আমরা রওনা হয়ে যাবো। চটকুকি তুমি পেশন্য বোপাল সকলকে তৈরি হতে কাও, কেমন? আর শোনো মধুর, তুমি রন পায় ওখানকার নায়ককে খবর পাঠানোর ব্যবস্থা করো, আজ যেন কোনো দেরি না হয়। হ্যাঁ দেখেছেন তো, আমি কিন্তু কোনো ভুল করিনি। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন, কল কল জল ছল ছল প্রেমে দেখো কেমনে করে কুজ। মনে হয় সেই দিনই আপনি আমাকে গান কানা শুনিয়েছিলেন। আপনি আশীর্বাদ করুন, কমলা আর রাঘব যেন হর পার্বতীর জুটির মতো চেরোটা জীবন এক হয়ে থাকতে পারে। আশীর্বাদ করুন। ছোট মামা ওই দেখো,
তুমি গোবিন্দ করে আর আমি তোমার ত্যাগা, ওদিকের কি হবে গা কালী করে? ওরিদে, তুই আর বদন টাউন মিলে আজ কালীগড়টা সামাল দে। ও আলোদারি দাদা, দাও দেখি নিয়ে আমার ফুল দাও। আজ আমি মনের মতো করে রাধা গোবিন্দরে সাজাবো। হরিব হরিব হরিব। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর, বিভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, বিভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো, চিত মোর ব্যাকুল, যাহার লাগি নিরবধি, চিত মোর ব্যাকুল, দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ সকলে একটু শুধু আমাদের সতর্ক থাকতে হবে, আর কোম্পানি বাহাদুরের বিরুদ্ধে যারা আছে তাদের পাশে না ঘেঁষলেই হলো, কি বলেন রবিবাবু? মধুর, আমি নায়েব মশাইকে একখানা পত্তর পাঠিয়েছিল, এবারে একখানা ভালো দিন দেখে দুর্গা মূর্তিখানা বিসর্জন দেব। আগের বার বিসর্জনে বাধা পড়ে গিয়েছিল, তাই আমাকে তো এগোতেই হবে, দিলে চলবে না। তাছাড়া চলে এসেছেন, তোমরা সবাই লুকিয়ে পড়ো যাতে লিটল সর্দার টের না পায়। Yes officer, may I help you? Babu, this is officer Halliday. মনে হচ্ছে না।
রাঘব পেশন্ন ওরা বরং এখানেই থাকুক, আর মথুর পিললেই আমরা মহলের দিকে রওনা হয়ে যাব। ওরা বরং ধীরে সুস্থে আসুক, যাদের নিজে চোখে না দেখা পর্যন্ত মনখানা কিছুতেই শান্ত হচ্ছে না। আপনার সংকোচ বোধ হচ্ছে তো? সেটাই তো স্বাভাবিক, তাতে লজ্জিত হবার কিছু নেই। সেই বিয়ের সময় থেকে আপনার উপর কত ঝড় বয়ে গেল, আমি কখনোই আপনার উপর কোন রকম জোর খাটাতে চাই না। আপনি যাতে খুশি আমি সেটাই করব। চিৎকার কেন করিতেছ? আপনার কিছু হয়নি তো? আপনি সুস্থ আছেন তো? কর্তা, সার্দিকটা একবার খুঁজি দেখবো, ওই সেপাই হয়তো আশেপাশে কোথাও থাকতে পারে। না দাশুদাদা, তার আর কোনো দরকার নেই। এমনিতেই আমাদের এখানে বড্ড দেরি হয়ে গেছে, দিদমারা হয়তো এতক্ষণ তালপুকুরের বাড়িতে পৌঁছেও গেছে। এর বেশি দেরি করলে তাদের আর দুশ্চিন্তা শেষ থাকবে না। শোনো, তোমরা গিয়ে আমাদের রওনা দেওয়ার ব্যবস্থা করো, যাও। জ্যাকে কর্তা, এই চলো সবাই। বৌঠান চলুন, আমাদের চোখ কান সত্যি খোলা রাখতে হবে। চাউপু, এই ঘটনার কথা মহলে গিয়ে কাউকে কইনি। আমি চাইনি আমার জন্য আর কারোর উদ্বেগ বাড়ুক।
জয় মা। জয় মা। আজ পুজোর আয়োজন আমি নিজে করব। শেষ করবই, মারে আমি জানি আজ পূর্ণিমা, আমি জানি এটা সাধনার উপযুক্ত সময় নয়, কিন্তু আমি এই অসাধ্য সাধন করবই। জয় মা। দরুনি, এ আমার আবদার, কথা দাও, কথা দাও, তুমি কোথাও যাবে না, কথা দাও। ওই দেখো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে, কথা দিলুম। কিন্তু ওরে দে, রেতের বেলা যদি মায়ের জন্য আমার মন আকুলি বিকুলি করে, তখন তখন তো আমি নিজের মধ্যে তাকিনি রে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার রাজ্যকে পাহারা দিতে হবে, তোমায় পাহারা দিতে হবে। ও ওরে দে, ওই ওই দেখো, আজ আমার মা যেন চাঁদের আলোর মতো হাসছে। মা, মারে একটিবার একটিবার দেখা দে মা, একটিবার দেখা দে। এই রূপে তোরে দেখে আমার চক্ষু সার্থক করি। হাতে সাজিয়েছিস না, এসে আমি থাকতে পারি? আমার রূপের ছটা তুই মন ভরে দেখ। জয় মা, জয় মা, জয় মা। যে সতর্ক থাকতে হবে, নিজে যদি সুস্থ না থাকিস মানবের কল্যাণ করবি কি করে? আমায় কথা দে গদাধর, তুই আগে নিজে সতর্ক হবি, কথা দে আমায়।
মনে হচ্ছে আমি হয়তো ভালো করতে গিয়ে সকলের উপর অন্যায় পাহাড় চাপিয়ে দিচ্ছি। ছোট থেকে তো পদ্ম এই অভিযোগই করে আসছে, এখন হয়তো সকলে সে কথাই কইবে। জানি না, আমি কিছু জানি না। আমি এখানে ছোট করে পুজো দিয়ে মাকে এখানে বিসর্জন দিয়ে যাব। বেশ তো মা, তাই হবে। তবে মা, আপনি দয়া করে একটু গিয়ে বিশ্রাম নিন দেখি। আমি আর জগদম্বা তো রয়েছি, আমরা এদিকে সব সামলে নিই। যান, বিশ্রাম নিন। এসো এসো, তাড়াতাড়ি এসো, সাবধানে রাখো। এখানে রাখো, এখানে। হ্যাঁ, আরে তুমি দুটো একসাথে আনছো কেন, একটা একটা করে আনো না। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, চোখ কান খুলে। বলছিলাম কর্তা, কি করছো এখানে, কেন আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছো বলো। বেরিয়ে এসো ওখান থেকে। উত্তর দাও, কি করছিলে তোমরা এখানে বলো। কথা, বাড়িখানা দেখছিলুম। আসলে এত বড় বাড়ি আর আধার পথ পথ গুলিয়ে গেছিল আধারে কর্তা। হ্যাঁ মালিক, আমরা নতুন আছি এখানে কর্তা। সত্যি কথা বলছি কর্তা, বিশ্বাস করুন। কি হচ্ছে কি এখানে, এত গোল কিসে? মা, আমাদের দলে নতুন লেঠেল এসেছে। এরা বলছে এরা নাকি লুকিয়ে কথা শুনছিল না, কিন্তু আমার ধারণা তোরা তাই করছিল। কোম্পানি বাহাদুরের কু নজরে যেন আমরা না পড়ি সেদিকটা ভাবতে হবে কিন্তু। সত্যি কথা গেলে আমার মনখানে বড় অস্থির হয়ে আছে জানো তো মতোর। তুমি হয়তো ঠিক কথাই কইছ, কিন্তু বাবা কোন নজরে পূর্ব নেবে বলে কোন নির্দোষ মানুষকে তো সাজা দেওয়া যায় না। তুমি কও। আপনাকে বোঝা সত্যি মুশকিল। বুঝবেনি বাবার কি করে, আমার মতো অবস্থায় তো পড়েননি। একদিকে পাপ, আর অন্যদিকে সকলের সম্মুখে জোর করে স্বাভাবিক থাক। কি যে টানা পড়েন চলছে আমার মধ্যে, তা একমাত্র আমি জানি। পড়ে যাবো ভীমা ভাই, অতি কষ্টে আজ আমাদের প্রাণ বেঁচেছে। তবে ক্যা করবে, কাহা যাবো আমরা? কালই একটা সুযোগ বুঝে এই বাড়ি থেকে আমাদের পালাতে হবে। শোনো ভীমা, এই খবরটা তুমি দলের সবাইকে দিয়ে দিও, সবাইকে। আমরা 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 আমাদের গাঁয়ে চলে যাব, সেখানে আমাদের কেউ ফেরাবে না, আমাদের আমাদের ঠিক ঠাঁই দেবে। লেকিন উদার তো কোম্পানি কা ফজ যাবে, তখন দেখা যাবে। কিন্তু আর একদিনও যদি আমরা এইখানে থাকি, নির্ঘাত ধরা পড়ব, বুঝতে পেরেছ? মা, মা, এখন এই সময় খালিদ সাহেব আসছেন দেখা করতে। প্লিজ স্যার, প্লিজ কাম।
দিস ওয়ে। ওয়েলকাম অফিসার, ওয়েলকাম। আপনার সাথে যে এত তাড়াতাড়ি দেখা হবে সে আমি সত্যি ভাবিনি। উপাল, দেখো তোমার দিদিমা কি করছে। আসো, প্লিজ হ্যাভ এ সিট, নিয়ে এসো, প্লিজ টেক এ সিট। থ্যাংক ইউ। মিস্টার বিশ্বাস, আমি রানীমার সহিত আপনি অ্যালাউ করেন নাই, কিন্তু এখন আমার কাছে নিউজ আসিয়াছে যে এই গৃহে কিছু ট্রেটার্স লুকাইয়া আছে। সো আমি আপনার সব গার্ডদের দেখিতে চাই। অ্যান্ড মিস্টার বিশ্বাস, প্লিজ ডু দ্য নিডফুল। ক্যাপ্টেন, তুমি সার্চ শুরু করো। দাঁড়ান মতুর, ওনাদেরকে অপেক্ষা করতে কো। এই বাড়িখানা আমার, উনি কখনোই সিদ্ধান্ত নিতে পারেননি এই বাড়িতে কি হবে না হবে। এই গৃহে যদি কোনো রকম সাসপিশিয়াস ঘটনা ঘটে আমি কিন্তু ধরিয়া নিব আপনারা সবাই এই ট্রেটারদের সহিত আছেন। তখন কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব রানীমা। জুনি নানা রকম কাজ করে যাচ্ছে, তাতে পিজাতের ক্ষতি হচ্ছে। আমি নায়েব মশাইয়ের কাছে শুনল এই পুরো ঘটনাই হয়েছে বন্ধুকে টোটানি, যে টোটাতে একই সাথে গো মাংস আর শুয়োরের চর্বি ব্যবহার করা হচ্ছে। সেই টোটা চালু করার জন্য কোম্পানি এত জোর দিচ্ছে কেন? সেটাও তো উচিত নয়, তাই না মতুর? আমার কোনো পরামর্শই যখন মা শুনছেন না তখন আর বলে কি লাভ? শুধু শুধু সবার সামনে সম্মান খোয়ানোর কোনো অর্থ হয় না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাব। ছোট ঠাকুরের জন্য মনটা বড় ব্যাকুল হয়েছে আমার। নাকি ঘন কালো রূপে মারে কালো রূপে দিগ কালো রূপে দিগম্বরি হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মাকি আমার কালো শ্যামা মাকি আমার কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মাকি আমার কালো কালো।
মাদাই ঠাকুর গান গাইতে গাইতে জঙ্গলের দিকে গেছে, সেখানে এই পরমান্নটা তাকে খাওয়াবো, তারপরে দেখি কি করে মন্দিরে আর পুজো করে কদাই ঠাকুর। কদাই ঠাকুর, তোমার পঞ্চত প্রাপ্রাতে নিশ্চিত তুমি এখানে অমন ভাবে দাঁড়িয়ে আছো কেন গা এত রেতে? খুব ভেলকির খেলা দেখাতে শিখে গেছো কদাই ঠাকুর, আর বেশি দিন নয়, তোমার অন্তকাল এসে গেছে, তোমার অন্তকাল এসে গেছে কদাই ঠাকুর। ওই দেখো অমন কথা কইছো কেন তুমি? কি এখানে এখানে ও মা সর্বনাশ! সর্বনাশ কেমন করে বাংলো পাথর কানা দেখেছো কান্ডি কানা? তুমি আমার হাত থেকে মায়ের বুক প্রসাদ পেলে দিয়েছিলে না, তাই তোমার হাত থেকে অমন অনর্থ হলো। ও শিবানন্দ ঠাকুর, তুমি কার জন্য এই প্রসাদ আনছিলে? আমার জন্য বুঝি, আমার জন্য আনবে কেন? আমার জন্য তুমি প্রসাদ আনবে কেন? তুমি তো আমার বন্ধু বাবু। ছোট মামা! শিবানন্দ ঠাকুর কেমন তম মেরে গেছেন না? কোনো কথা কইলেন নে কেন? ক দেখিনি মায়ের পেশাদ নিজে সামলাতে পারেনি কি না, তাই বোধ হয় মনে কষ্ট হয়েছে তার। ও মা, মারে শিবানন্দ ঠাকুরে তুই মাফ করে দে মা, মাফ, সে বোধ হয় নিজে কিচ্ছুটি বুঝতে পারেনি রে, তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। জয় মা, জয় মা, জয় মা। তুমি চলো চলো এখান থেকে, চলো চলো কইছি, চো দেখে নি, চো। কলকাতায় ফিরে যাবেন? এ কি কথা কইছেন কি আপনি? আচ্ছা আপনার হঠাৎ কি হলো কোন দিকে? কিছু হয়নি, আমি আমার ছোট ঠাকুরের জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে, আমি তার কাছেই চলে যাব। আশ্চর্যিত, এ আবার হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আপনাকে যদি কলকাতায় যেতেই হয় তাহলে আপনি কাল সকালে যাবেন খন, এত রেতে আবার যাবার? আমি আর পাচ্ছি না, আমার কলকাতায় ফিরে গেলেই ভালো। আমি আপনাকে আগেও বলেছি আবারও বলছি, এর জন্য একখানা বড় বিপদ হবে, আর তা আমি কিছুতেই সচক্ষে দেখতে পারবো না মা। আর আমার কথা আপনি শুনবেন না, আর আমার যখন কোনো মূল্যই নেই আপনার কাছে, তখন আমার আর এখানে থেকে কোনো লাভ নেই। ক্ষমা করবেন মা, আমি এখানে থাকতে পারছি না। শুনছেন, আপনি কোথায় যাচ্ছেন না, কোথায় দাঁড়ান? কি হলো মা, বাবা মশাই হঠাৎ এভাবে? মোবাইল বাপ, তাড়াতাড়ি বাবা মশাইকে আটকাগে, এই জ্বর বাদলের মধ্যে তিনি বেরিয়ে যাচ্ছেন, তুই যা তাড়াতাড়ি। বাবা মশাই, বাবা মশাই! মা, ও যদি এসব বিষয়ে কিছু জানতে পারে সে কি ভাববে? ক্ষতি কি মা, তো ভাই তোমার তা করে এভাবে কেঁদোনে, তোমার চোখের জলে তো তেনারই অমঙ্গল হবে, কেঁদোনে মা, আমি আমি তেনাকে আটকাই। শুনছেন শুনছেন, আমার পরামর্শ তো আপনি এখন মানবেন না, আমার মনে হয় আমার আর এখানে থেকে কোনো লাভ নেই, আমি চলে গেলেই ভালো হয়, আপনার আপনার সুবিধা হয়। দয়া করে এভাবে রাগ করবেন না, দেখুন এই কথা কানা তো বললে চলে নি, যে মায়ের তো বয়স হয়েছে, হতেই পারে মায়ের কোনো কথায় আপনার খারাপ লেগেছে, আপনার মায়ের কথা পছন্দ হয়নি, তুমি জানো
আমি কখনো আমার সিদ্ধান্ত বদল করি না। কোনো কালে দেখেছো আমায় এমন করতে? কিন্তু আজ করতে আমি বাধ্য হচ্ছি। তোমায় কি করে বোঝাবো আমার কোথায় আঘাত লেগেছে? পথে যেন কোনো বিপদ না হয়। দাসু দাদা শোনো, আমি আর রাঘব দাদা বেরোবো, তুমিও যাবে আমাদের সঙ্গে। ভূষণ, আমরা বেরোচ্ছি। বাড়িতে কিন্তু জগন্নাথ আর ওই বিদ্রোহী সিপাহীরা ছাড়া কোনো পুরুষ মানুষ রইল না। সাবধানে থাকবেন। আশা করছি বাবা মশাই এখনো বেশি দূর যাননি, দেখি ওনাকে ফিরিয়ে আনতে পারি। রাঘব দাদা চলো। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন দয়া রয়নি তোর জানাই দাদা। আমার মধ্যে কোন কালি ঠিক অবার নয়। হ্যাঁ, এই কথা সত্যি, তিনি আজ তাওর উপর মেজাজ খানা জামাল দিতে পেরেছেন, আর তাই জন্য মাসিমণি চিন্তা করেন, তিনি যদি আমাদের জন্য সত্যি চিন্তা করতেন আমাদের এভাবে অরক্ষিত রেখে চলে যেতেন না। মা, এ হয়নি, আমি কিন্তু তোমায় কই দিল, তিনি একবারটি বাড়িতে ফিরে আসুন, আমি কিন্তু তিনাকে ছেড়ে কথা কইব না, তখন কিন্তু তুমি আমাকে দমক দিতে আসবে না। তিনি আবার তোমার চোখের সামনে চলে আসলে তো তুমি একেবারে গলে যাও। এই স্থলে একজন রেবেল সেপাই রহিয়াছে, আমরা উহাদের ধরিতে আসিয়াছি। না সাহেব, আপনারা এমন খেতি করতে পারবেন না। রবিবাবু, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আমি তো নিষেধ করলেও মনেরা কেউ ভেতরে ঢুকতে পারবেন না। ওয়েট, রানীমা, আপনি দয়া করে অন্দরে যান। আপনি দয়া করে এখানে থাকবেন না রানীমা। কেহ কোনো সন্দেহজনক বস্তু দেখিতে পাইতেছ? সার্চ এভরি কর্নার। Where are they? Search every corner!